Hello and welcome to Infinite Physics. যে পরিমাপ পদ্ধতি অধ্যায় ছিল ক্লাস নাইনের সাঁতরা প্রকাশনীর বই সেই সাঁতরা প্রকাশনীর বইয়ের অনুশীলনীর কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে তোমরা যারা দেখো তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারো আজকে আলোচনা করব সাঁতরা প্রকাশনীর যে বল গতি অধ্যায় আছে সেই বলগতির অধ্যায়ের যে অনুশীলনীর কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম কোশ্চেনটা বলছে একটি বস্তুর স্মরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে নিচের কোন অপশানটা ঠিক এস ইকুয়াল টু ডি এস লেস ইকুয়াল এস গ্রেটার আর কোনোটাই নয় এটা হবে অপশান বি এস লেস ইকুয়াল ডি মানে স্মরণ সবসময় সমান হতে পারে কিংবা ছোটো হতে পারে অতিক্রান্ত দূরত্ব থেকে কিন্তু স্মরণ কখনও বড়ো হবে না তারপরে দেখো একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে বারো মিটার তারপর উত্তর দিকে পাঁচ মিটার গেল তাহলে বোর্ডটির সরণ কত তো যদি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি দেখো একটি বোর্ড প্রথমে পূর্ব দিকে তাহলে পূর্ব দিক মানে এখান থেকে স্টার্ট করলো এই দিকে গেল পূর্ব দিকে কত মিটার গেল বারো মিটার তারপরে কোথায় গেল উত্তর দিকে পাঁচ মিটার মানে উপরের দিকে চলে গেল উত্তর দিকে পাঁচ মিটার গেল এটা পাঁচ মিটার এটা বারো মিটার এটা পাঁচ মিটার গেলো তাহলে বোর্ডটির সরণ কত আমরা জানি কি স্মরণ সবসময় ইনিশিয়াল পজিশান আর ফাইনাল পজিশানের মধ্যে কি না সর্বনিম্ন যে দূরত্বটা তো ফাইনাল পজিশন এইটা ইনিশিয়াল পজিশান এইটা তাহলে এখান থেকে যে সর্বনিম্ন দূরত্ব মানে এই ডিস্টেন্সটা এটাই হলো স্মরণ তো দেখো ছবিতে এটা কি ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা সমকোণী তিবুজ তো সমকোণী তিবুজের এটা কি অতিভুজ আর এটা ভূমি আর পাঁচটা কি লম্ব তাহলে একটা সূত্র জানি আমরা কি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ সমান কি হবে রুটো বার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব স্কোয়ার মানে কত হবে লম্ব মানে পাঁচ পাঁচ স্কোয়ার মানে পঁচিশ প্লাস ভূমি মানে কত বারো বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে হবে কত একশো ঊনসত্তর একশো উনসত্তরের রুট মানে কত হবে তেরো তেরো মিটার দেখো ফার্স্ট এর অপশানটা যেটা সেটাই হলো কারেক্ট অ্যান্সার তারপরে দেখো সূর্যের চারদিকে পৃথিবীর গতি এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো ঘূর্ণন গতি চলন গতি বৃত্তীয় গতি কোনোটিই নয় প্রকৃতপক্ষে সূর্যের চারদিকে যে পৃথিবীর গতি সেটা হলো কিন্তু মিশ্র গতি মিশ্র গতি কেন না একবার তো বৃত্তীয় গতিতে এরকমভাবে ঘুরছে সূর্যের চারদিকে আবার কি ও পৃথিবী কি করছে এটা যদি সান হয় এটা আর্থ হয় তাহলে পৃথিবী কি করছে আবার নিজ অক্ষের চারদিকে ঘুরছে মানে ঘুরতে ঘুরতে আবার এগিয়ে যাচ্ছে তাই এটা হলো মিশ্র গতি অপশানটা হবে কোনোটি নয় তারপর দেখো চারের দাগের কোশ্চেনটা বলছে একটি বস্তুর ওপর উত্তর দিকে কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটির উপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান কত হবে মনে করো এই একটা বস্তু আছে এর দিকে উত্তর দিকে কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো মানে এই দিকে কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো তাহলে বস্তুটির উপর কার্যকর বল কত হবে কার্যকর বলের মান মানে পূর্ব দিকে এই দিক বরাবর তো আমরা জানি কি এই দিক বরাবর দেখো বলের উপাংশ কি হবে জিরো হবে তাহলে এটা জিরো নিউটন পরের দেখো পরের কোশ্চেনটা নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি কি নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হল ঘূর্ণন গতি নিজ অক্ষের সাপেক্ষে তারপরের কোশ্চেনটা দেখো বলছে দু কেজি ভরের ওপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে পারে যে বল তার মান কত তাহলে আমরা জানি সূত্রটা কি এফ ইকুয়াল টু নিউটনের দ্বিতীয় গতিসূত্র এফ ইকুয়াল টু এম এ তাহলে এখান থেকে দু কেজি ভরের ওপর তাহলে ভর দুই লিখলাম তরণ কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত হবে এফের মান টু নিউটন টু ইন্টু ওয়ান তাহলে টু নিউটন তারপরের কোশ্চেনটা দেখো সাতের কোশ্চেনটা বলছে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি প্রয়োগ করে করলে দড়িতে টান কত হবে মানে এই এইদিকে একটা টিম আছে সেও দড়ি টানছে আর এদিকে একটা টিম আছে সেও দড়ি টানছে দুটো দুটো টান দুজনেই টানছে কি দুটো টিম টি বল প্রয়োগ করে টানছে তাহলে দড়ির টেনশান কত হবে টি অপশান এ তারপরে কোশ্চেনটা দেখো আটের দাগের কোশ্চেনটা বলছে একটি অনুভূমিক তলের উপর পঞ্চাশ কেজি ভরের একটি ব্লক রাখা আছে মানে একটা অনুভূমিক তলের উপর পঞ্চাশ কেজি ভরের ব্লক রাখা আছে এইরকম একটা পঞ্চাশ কেজি ভরের ব্লক রাখা আছে এর পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ভরের ব্লক রাখা আছে ব্লকটির উপর ভূমির প্রতিক্রিয়া কত হবে ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে জি ইকুয়াল টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও তাহলে কত হবে এটার একই ডিরেকশানের দিকে বল প্রয়োগ করবে তাহলে পঞ্চাশ এম জি সবসময় নিচের দিকে ক্রিয়া করে তো এম জির অপোজিট ডিরেকশানে ক্রিয়া করবে ওই একই সেম অ্যামাউন্টের ফোর্স তাহলে কত হবে পঞ্চাশ ইন্টু জি মানে কত আছে জি দশ তাহলে হবে কত পাঁচশো পাঁচশো নিউটন মানে বির অপশনটা কারেক্ট তারপরের কোশ্চেনটা দেখো ন নম্বর কোশ্চেন বলছে একটি বালক একটি উলম্ব দেয়ালে পূর্ব মুখে কুড়ি নিউটন বল প্রয়োগ করলে দেওয়াল বালকটির উপর কত বল প্রয়োগ করবে তো বালক দেয়ালের উপর বল প্রয়োগ করছে কোন দিকে পূর্ব দিকে তাহলে দেয়াল বালকের উপর বল প্রয়োগ করবে কোন দিকে পশ্চিম দিকে কত নিউটন একই কুড়ি নিউটন মানে বীর অপশানটা কারেক্ট অ্যান্সার কুড়ি নিউটন পশ্চিম দিকে তারপরে কোশ্চেনটা দেখো বলছে নিউটনের গতিসূ প্রথম গতিসূত্র থেকে কি কি জানতে কি জানতে পারি তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা মানে ফার্স্ট অপশানটা দেখো পরের কোশ্চেনটা বলছে একশো গ্রাম ভরের একটা বস্তু টেন মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে দশ সেকেন্ডে স্থির হয় বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত বলছে কি একশো গ্রাম ভরের একটি বস্তু তাহলে ভর দেওয়া আছে এম সমান একশো গ্রাম ভরের একটা বস্তু কত বেগে চলতে চলতে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে ইউ ইকুয়াল টু প্রথমে চলছিলো কত কুড়ি মিটার পার সেকেন্ড চলতে চলতে বলের প্রভাবে দশ সেকেন্ডে স্থির হয় তাহলে টি ইকুয়াল টু দশ সেকেন্ড আর স্থির হয়ে গেছে মানে তার বেগ কত অন্তিম বেগ জিরো তাহলে এটা হলো প্রাথমিক বেগ ইউটা হলো প্রাথমিক বেগ মানে প্রথমে এই বেগটা নিয়ে চলছিল আর ভিটা কি অন্তিম বেগ এটা হলো অন্তিম বেগ এই বেগ নিয়ে থেমে গেছে তাহলে আমার এবারে এই সূত্র দিয়ে এই এই ডাটাগুলো দিয়ে কি কি কী সূত্র জানা আছে আমার সেটা দেখতে হবে তার আগে দেখে নিতে হবে যে এককগুলো সব একই এককে আছে কি না তো দেখো গ্রাম আছে মিটার পার সেকেন্ড আছে তাহলে গ্রাম মিটার পার সেকেন্ড এটা সিজিএসএসআই মিক্সড আছে তাহলে ভরটাকে কি করে নিলাম আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিলাম মানে কেজিতে তাহলে হাজার দিয়ে ভাগ করে দাও একশো বাই হাজার এটা দিয়ে ভাগ করলে কত হবে দুটো জিরো কেটে গেল মানে পয়েন্ট ওয়ান কেজি ব্যাস আর কিছুই না এবার যে আমাদের সূত্রটা আছে ভর এম এফ ইকুয়াল টু বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ এবার তরণের জায়গায় কী লিখতে পারি এম সমান ভি মাইনাস ইউ বাই টি বেগ বৃদ্ধি বা বেগ হাসের হারকে তরণ বলা হয় তাহলে দেখো এম এমের জায়গায় কী হবে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ভি মানে কত জিরো হয়ে গেছে আর ইউ মানে কত কুড়ি তো মাইনাস কুড়ি লিখে থাকতে পারো মাইনাস কুড়ি কোনো অসুবিধা নেই না দিলেও হবে বাই টি মানে কত দশ সেকেন্ড বেশ তাহলে এটা এটা কাটাকাটি করলে কত হল পয়েন্ট টু এত নিউটন জিরো পয়েন্ট টু নিউটন মানে অপশান সি কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চেনটা দেখো বলছে একটি কণা আর ব্যাসারদের বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ কত হবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে মানে এই একটা বৃত্তাকার পথ আর ব্যাসার্ধের মনে করো ব্যাসার্ধ আর অর্ধেক অতিক্রম করলো মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই এ পয়েন্ট থেকে শুরু করে এই পথ বরাবর এসে বি পয়েন্টে এলো তাহলে তার স্মরণ কত হবে স্মরণ মানে কি আমি বললাম প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা সেটাই হচ্ছে স্মরণ মানে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা সেটা স্মরণ তাহলে কি হবে টু আর এটা কি বৃত্তের ব্যাস হয়ে গেল তো এদিকেও আর ছিল এদিকেও আর টোটাল ডিস্টেন্সটা কত হয়ে গেল টু আর মানে ডির অপশানটা কারেক্ট একটি বালক আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ টি সময়ে সম্পন্ন করলো তো এইটা হলো বৃত্তাকার পথ একটা বৃত্তাকার পথ অঙ্কন করছি এটা হলো বৃত্তাকার পথ বৃত্ত এবার আর ব্যাসার্ধের সেটা অঙ্কন করলাম এখান থেকে এই ব্যাসার্ধটা হলো কি আর আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ টি সময়ে অতিক্রম করলো পুরোটা মানে এখান থেকে ঘুরে এই পথ বরাবর এসে আবার ফের এই বিন্দুতে এ বিন্দুতে আসতে তার মোট সময় লাগলো কত টি আর ব্যসারদের বৃত্তাকার পথ তাহলে তার কোন অপশানটা ঠিক এখানে বলছে বালকটির গড় গতিবেগ এইটা বালকটির গড় দ্রুতি এইটা বালকটির মোট স্মরণ স্মরণ এইটা বালকটির অতিক্রান্ত দূরত্ব শূন্য এই চারটে অপশান তো দেখো মোট যখন এই বালকটা এ বিন্দু থেকে ঘুরে বৃত্তাকার পথ বরাবর ঘুরে আবার এ বিন্দুতে আসবে তাহলে এর যে সময়টা লাগবে সেটা টি সেকেন্ড বলে দিয়েছে এবং কতটা সে এলো কতটা ডিস্টেন্স স্মরণ তো শূন্য হলো কারণ এ বিন্দু থেকে গিয়ে আবার এ বিন্দুতে এলো মানে স্মরণ শূন্য তার মানে ডির অপশানটা হবে না ডির অপশানটা হবে না কারণ অতিক্রান্ত দূরত্ব কখনও শূন্য হয় না স্মরণটা কত স্মরণ শূন্য হয় তার মানে টু পাই আর এটাও হবে না এবার আমার এই দুটো অপশানের মধ্যে দেখতে হবে তো দেখো পুরোটা অতিক্রম করা মানে দূরত্বটা কত অতিক্রান্ত দূরত্ব কত এটা টু পাই আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু পাই আর এবার সময়টা কত নিয়েছে টি তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় করলে আমরা কি পেয়ে যাব দ্রুতি পেয়ে যাব না তাহলে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব টু পাই আর বাই টি তাহলে এটা কি হবে গড় দ্রুতি কেন বেগ হবে না কারণ দেখো দ্রুতির কোনো অভিমুখ নেই দ্রুতি কি স্কেলার রাশি কিন্তু বেগের অভিমুখ আছে তো এই বস্তুটা এই এ ব্যক্তিটা যখন এইখানে থাকবে তখন তার অভিমুখ এই দিকে আবার এখানে যখন থাকবে তার অভিমুখ এই দিকে এখানে যখন থাকবে অভিমুখ এই দিকে মানে প্রত্যেকটা বিন্দুতে তার অভিমুখ কিন্তু আলাদা আলাদা হচ্ছে তার মানে বেগ হবে না এটা দ্রুতি হবে দ্রুতি যেহেতু অভিমুখ নেই তাহলে গড় দ্রুতি টু পাই আর বাই টি পরের কোশ্চেনটা দেখো একটি বস্তু সমবেগে সরল সরলরেখায় গতিশীল সমবেগে সরল সরলরেখায় গতিশীল বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র কি হবে বেগ তাহলে কি বলে দিয়েছে এখানে সমান মানে ধরে নিলাম ভি বেগ নিয়ে যাচ্ছে এবং এটা সমান বেগ মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না সমবেগে সরল সরলরেখায় গতিশীল বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র তাহলে গতিবেগ সময় এদিকে মনে করো টি এইদিকে মনে করো গতিবেগ বেগ এটা বেগ এটা সময় লেখচিত্র বেগ সময় লেখচিত্র কেমন হবে সমবেগে সরল লেখায় গতিশীল তো সমবেগে যাচ্ছে মানে একই বেগ সময় বাড়ুক আর সময় কমলেও কোনো গতিবেগের কোনো পরিবর্তন হবে না একই বেগ নিয়েই যাচ্ছে দেখো মনে করো এটা এক সেকেন্ডে তো এক সেকেন্ডে যে বেগ ছিল আবার দেখো এটা মনে করো দু সেকেন্ড তো দু সেকেন্ডেও সেই একই বেগ আছে বাড়ছে না কমছে না একই লাইন বরাবর আছে আবার মনে করো এটা তিন সেকেন্ড তো তিন সেকেন্ডেও সেই একই বেগ আছে ঠিক আছে তো তাহলে কী হবে এটা সময় অক্ষের সমান্তরাল মানে ফার্স্ট অপশানটা কারেক্ট অ্যান্সার সময় অক্ষের সমান্তরাল তারপরে পনেরো নম্বরের কোশ্চেন দেখো একটি বস্তুর ভর দু কেজি তাহলে এম দিয়ে দিয়েছে কত দু কেজি পনেরো নম্বরের কোশ্চেন গতিবেগ কত ভি টু টোয়েন্টি সেন্টিমিটার পার সেকেন্ড বস্তুটির ভর বেগ কত ভর বেগ বের করতে বলেছে তো আমরা জানি ভর বেগ মানে কি ভর ইন্টু বেগের গুণ ফল তার আগে আমাদের দেখে নিতে হবে কি যে অঙ্কে যে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সিজিয়ে শেষায় মিক্সড করে দেওয়া আছে কি না দেখো সিজিয়ে শেষায় মিক্সড করে দেওয়া আছে ভর দু কেজি তাই তো আর বেগ কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এটাকে আমরা মিটার করবো তাহলে ভি ইকুয়াল টু সেন্টিমিটার মিটার তাহলে দেখো এক মিটার সমান আমরা জানি কি একশো সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার সমান কত হবে ওয়ান বাই একশো মিটার মানে সেন্টিমিটারকে মিটারে করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানেও একশো দিয়ে ভাগ করে দিলাম তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে দুই বাই দশ মানে ওয়ান বাই ফাইভ মিটার পার সেকেন্ড এটা ভি হলো এইবার বস্তুটার ভরবেগ তা ভর বেগ মানে কি ভর বেগ মানে হলো ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ ভর কত দুই ইন্টু বেগ বেগ মানে কত ওয়ান বাই ফাইভ তো ওয়ান বাই ফাইভ মানে কত হলো টু বাই ফাইভ তো টু বাই ফাইভ মানে এটাকে একটু কাটাকাটি সুবিধার জন্য এটাও দুই গুণ করে দাও এটাও দুই গুণ করে দাও মানে ফোর বাই টেন ফোর বাই টেন মানে জিরো পয়েন্ট ফোর কেজি এককটা কি হবে মিটার পার সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ফোর কেজি মিটার পার সেকেন্ড এর অপশানটা কারেক্ট অ্যান্সার দেখো একটা বস্তু সমদ্রুতিতে গতিশীল মনে করো সমদ্রুতি মানে কি তার শুধু মাত্র মানটা সমান ভির মানটা সমান দিক যদি সমান হয় তখন সেটা বেগ হয়ে যাবে তাহলে সমদ্রুতিতে গতিশীল ধরো পাঁচ মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে যাচ্ছে তার মানে সে এরকমভাবেও যেতে পারে কোনো অসুবিধা নেই মেঘে মেঘে কিন্তু এরকমভাবে যাওয়া মানে তার বেগ কখনো সমান হবে না তাহলে কোনটা হবে গো কোনার গতিবেগ তো হবেই না পরিবর্তনশীল পরিবর্তনশীল হতে পারে নাও হতে পারে কোনোটিই নয় তো সমদ্রুতিতে গতিশীল তার মানে পরিবর্তনশীল হতে পারে নাও হতে পারে যদি এইটা সরল রেখা বরাবর যায় সমদ্রুতিতে তাহলে কি হবে তখন কিন্তু বেগ কোনোটির গতিবেগ পরিবর্তনশীল হতে পারে আবার নাও হতে পারে এখানে দেখো পরিবর্তনশীল কিন্তু নয় বেগটা আবার এইখানে পরিবর্তনশীল হচ্ছে তাহলে আমি পরিবর্তনশীলও দেব না বা ধ্রুবকও দেব না পরিবর্তনশীল হতে পারে নাও হতে পারে ষোলোর অপশানটা কারেক্ট অ্যান্সার তারপরে দেখো সতেরো দাগের কোশ্চেনটা বলছে বলের মাত্রা কী সতেরোর কোশ্চেনটা বলছে বলের মাত্রা তো বল সমান আমরা কী জানি ভর ইন্টু তরণ তাহলে ভর তরণ মানে বেগ বাই টি তাহলে বলের মাত্রা ভরের মাত্রা এম ইন্টু বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার নিচের টি তাহলে কি হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বির অপশানটা কারেক্ট অ্যান্সার পরের কোশ্চেনটা দেখো বলছে আঠেরো দাগের কোশ্চেনটা কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে গড় বেগ শূন্য হতে পারে গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না ভরবেগ শূন্য হতে পারে এটা হবে সির অপশানটা গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না যে গতিশীল বস্তু একবার চলতে শুরু করলো কোনো বস্তু তাহলে তার দ্রুতি সবসময় থাকবেই শূন্য হতে পারে না তারপরে দেখো অভিকর্ষের অধীনে আঠেরো উনিশের কোশ্চেনটা অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম এক সেকেন্ডে অবরোহণ করে তাহলে কত দেখো অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু মানে মনে করো একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে তাহলে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে এই যখন জাস্ট পড়ছে মানে কি এর ইউ ইকুয়াল টু জিরো এবার আমাদের একটা সূত্র জানা আছে এর সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এটি স্কোয়ার ছিল সেখানে এটার তরণটা কি হয়ে যাবে জি টি স্কোয়ার যেহেতু এগুলো উলম্বগতি তাহলে ইউটা জিরো মানে এই পুরো টার্মটা জিরো জিরো প্লাস হাফ জি টি স্কোয়ার মানে টি ইকোয়াল টু কত বলছে প্রথম এক সেকেন্ডে তাহলে টি ইকাল টু এক সেকেন্ড বসিয়ে দাও তো এক স্কোয়ার মানে কত হয়ে যাবে ইন্টু এক তাহলে কী হয়ে গেলো জি বাই টু এস ইকোয়াল টু জি বাই টু মানে বির অপশানটা কারেক্ট তারপর দেখো কুড়ির কোশ্চেনটা বলছে একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং তরণ দু সেমি পার সেকেন্ড স্কোয়ার প্রাথমিক বেগ শূন্য তরণ দু সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে চার সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত হবে তাহলে কী কী দেওয়া আছে প্রাথমিক বেগ শূন্য মানে ইউ ইকয়াল টু জিরো তরণ এক্সেলারেশান এ দেওয়া আছে টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি দেওয়া আছে চার সেকেন্ড তাহলে বস্তুটির গতিবেগ কি হবে তাহলে অন্তিম গতিবেগ কি হবে তা আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি এই একটা সূত্র জানা আছে তো ভি সমান ইউটা কত শূন্য এটা কত তরণ দুই এবং এটা চার তাহলে কত হবে আট মিটার আই সরি আট সেন্টিমিটার বা সেকেন্ড মানে বি অপশানটা কারেক্ট দেখো তারপরের কোশ্চেনটা বলছে দুয়ের দাগের একের মানে স্থান পূরণ করো ওয়ান গ্রাম ভার সমান কত ডাইন ওয়ান গ্রাম ভার সমান এটা হবে নশো একাশি ডাইন ওয়ান গ্রাম ভার সমান নশো একাশি ডাইন তারপরের কোশ্চেনটা দেখো এসআই পদ্ধতিতে ভর বেগের একক কি ভরের একক কি ভরবেগ মানে বলেছি কি ভর ইন্টু বেগ তাহলে ভরের একক হল কেজি বেগের একক হল মিটার পার সেকেন্ড তাহলে কেজি মিটার পার সেকেন্ড হলো এসআই পদ্ধতিতে ভরবেগের একক তারপরের কোশ্চেনটা দেখো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হলো ড্যাশের মাত্রা এটা হবে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তারপরে দেখো তিন নম্বরের কোশ্চেন সত্য মিথ্যা সত্য মিথ্যা কি বলছে বেগ হলো ভেক্টর রাশি এটা কিন্তু সত্য বেগ হলো ভেক্টর রাশি এক একটা হলো সত্য অর্থাৎ ট্রু টি দিয়ে লিখলাম তারপরে দেখো বলের এসআই একক হলো ডাইন এটাও সত্য এটাকেও টি দ্বারা লিখলাম ট্রু তারপরের কোশ্চেনটা দেখো সিজিএস পদ্ধতিতে তরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ফলস বা মিথ্যা এফ দিয়ে লিখলাম এটা সত্যটা হবে কি না মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরের কোশ্চেনটা দেখো চারের নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ এফ ইকুয়াল টু এম এ পাওয়া যায় এটা হলো ফলস বা এফ এটা হবে না এটা দ্বিতীয় গতিসূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ সমীকরণ পাওয়া যায় পাঁচের কোশ্চেনটা বলছে দেখো মন্দনকে ঋণাত্মক তরণ বলে এটা একদম সঠিক মানে টু ঠিক আছে তারপরে দেখো বামদিক ডান্দিক বামদিক ডানদিক বলছে বলের সংজ্ঞা ও জাড্ডের ধারণা কোথা থেকে পাওয়া যায় ডান দিকে দেখো দেওয়া আছে নিউটনের সমদ্রুতি সম্পন্ন নিউটনের প্রথম গতিসূত্র শূন্য হতে পারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে তার মানে এটা হবে অপশান টু বলের সংজ্ঞাটা যেটা হবে এর দাগে এটা হবে একটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে ঠিক আছে পরের কোশ্চেনটা দেখো বলের পরিমাপ বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে মানে এটা চার নম্বরটা হবে বিটটা তারপরে দেখো সচল বস্তুর গড় বেগ সচল বস্তুর গড় বেগ কোনটা হবে সম সম্পন্ন না নিউটনের প্রথম গতিসূত্র না শূন্য হতে পারে না নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখো দুটো অপশান তো এমনিতেই হয়ে গেছে দুই আর চার হয়ে গেছে তাহলে সম দ্রুতি সম্পন্ন আর সম শূন্য হতে পারে তাহলে সচল বস্তুর গড়বেগ হবে শূন্য হতে পারে মানে তিনেরটা যেটাই আছে সেটা তারপরের কোশ্চেনটা কী বলছে ঘড়ির কাঁটার গতি ঘড়ির কাঁটার গতিটা হবে এটা কি সমদ্রুতি সম্পন্ন মানে একেরটা ঘড়ির কাঁটার গতি সম্পন্ন তারপরে দেখো প্রতিটি কোশ্চেনের মান ওয়ান অতি সংক্ষিপ্ত কোশ্চেন স্মরণ কী ধরনের রাশি একেরটা স্মরণ কি ধরনের রাশি এটা হবে ভেক্টর রাশি মানে পাঁচের দাগের যে কোশ্চেনগুলো পাঁচের দাগের একেরটা স্মরণ কী ধরনের রাশি না এটা ভেক্টর রাশি ভেক্টর রাশি ঠিক আছে দুই একটা দেখো বলছে এসআই পদ্ধতিতে বেগের একক কি এসআই পদ্ধতিতে বেগের একক হল মিটার পার সেকেন্ড তিন নম্বর কোশ্চেনটা দেখো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি। এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চার নম্বর কোশ্চেনটা দেখো বেগ স্কেলার না ভেক্টর রাশি এটা হবে ভেক্টর রাশি পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কখন স্মরণের মান অতিক্রান্ত দূরণের দূরত্বের সমান হয় যখন বস্তু সরল রৈখিক পথে চলে যখন বস্তু সরল রৈখিক পথে চলে সরল রৈখিক পথে চলে তারপরের কোশ্চেনটা দেখো ছ নম্বর কোশ্চেনটা বলছে কোন ভৌতরাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে বেগের বেগের একক বেগের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো ত্বরণের মাত্রা সাতের কোশ্চেন ত্বরণের মাত্রা কী ত্বরণের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু মাত্রাকে সবসময় এরকম থার্ড ভ্যাকেটের মধ্যে তোমরা লিখবে তারপরে আটের কোশ্চেনটা বলছে দেখো দ্রুতি কী ধরনের রাশি এটা হবে দ্রুতি স্কেলার রাশি কারণ দ্রুতির মান আছে অভিমুখ নেই নয়ের কোশ্চেনটা দেখো বেগের মাত্রা বেগের মাত্রা কী এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে থার্ড প্যাকেটের মধ্যে লিখবে দশ নম্বর কোশ্চেনটা দেখো বেগের সংজ্ঞা দাও বেগ কাকে বলে বলবে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের হারকে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের হারকে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের হারকে স্মরণের হারকে বেগ বলে ঠিক আছে পরে দশের এগারোর কোশ্চেনটা কী বলছে দেখো এগারো কোশ্চেনটা বলছে বস্তুর গতি বা স্থিতি সর্বদা কী ধরনের বস্তুর গতি বা স্থিতি সর্বদা আপেক্ষিক ঠিক আছে আপেক্ষিক পৃথিবীর সাপেক্ষে তারপরের কোশ্চেনটা দেখো বারোটা বস্তুর গতি কয় প্রকার ও কী কী বস্তুর গতি মূলত দুই প্রকার চলন গতি ও আবর্তন গতি চলন গতি ও আবর্তন গতি তারপরে দেখো তেরোর কোশ্চেনটা তেরোর কোশ্চেনটা বলছে ঘূর্ণন গতি ও বৃত্তীয় গতি কি অভিন্ন হ্যাঁ ঘূর্ণন গতি ও বৃত্তীয় গতি অভিন্ন তারপরে দেখো চোদ্দোরটা বেগ ও তরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব হ্যাঁ বেগ ও তরণের অভিমুখ বিপরীত হওয়া সম্ভব তারপরে পনেরোর কোশ্চেনটা দেখো কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো কি শূন্য হতে পারে না কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না ষোলোর কোশ্চেনটা দেখো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব না শূন্য হওয়া সম্ভব নয় বলের এসআই এককটি কি বলের এসআই একক সতেরোর কোশ্চেন দেখো বলের এসআই একক বলের এসআই একক হলো নিউটন বা এন দ্বারা লেখা হয় নিউটন আঠেরো কোশ্চেনটা বলছি কি ভরবেক স্কেলার না ভেক্টর রাশি এটা হবে ভেক্টর রাশি ভরবেক ভেক্টর রাশি তারপরে দেখো উনিশের কোশ্চেন উনিশের কোশ্চেন ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তারপরে কুড়ির কোশ্চেনটা দেখো এক গ্রামভার সমান কত ডাইনের সমান এক গ্রামভার এক গ্রামভার সমান কত ডাইনের সমান এটা হবে নশো একাশি ডাইনের সমান ঠিক আছে তারপরে একুশের কোশ্চেনটা দেখো একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম লেখো যারা তিনটি যা তিনটি একক দ্বারা গঠিত একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এটা হবে ভর বেগ দেখো ভর বেগ কী কী একক দ্বারা গঠিত ভরের একক দৈর্ঘ্যের একক আর সময়ের একক তিনটে একক দ্বারা গঠিত ঠিক আছে তাহলে এটা হবে ভর বেগ তারপরের কোশ্চেনটা দেখো বাইশের কোশ্চেনটা বলছে নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায় নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায় এটা হবে তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে তারপরে তেইশের কোশ্চেনটা দেখো নিউটনের গতিসূত্র তিনটি কী জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য এটা হবে জড়তীয় জড়ত্তীয় নির্দেশতন্ত্রে মানে যার যে ফ্রেমের অ্যাক্সেলারেশানটা কি জিরো ঠিক আছে অ্যাক্সেলারেশান জিরো মানে তরণ থাকবে না জড়তীয় নির্দেশন্ত মানে হলো তরণহীন নির্দেশন্ত হয় স্থির না হয় সমবেগে গতিশীল না হয় সমবেগে গতিশীল এই রকম নির্দেশন্ত তারপরের কোশ্চেনটা দেখো চব্বিশ নম্বরের কোশ্চেন বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া কি বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে না ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে না দেখো পঁচিশের কোশ্চেনটা বলছে ভর বেগের মাত্রা লেখো তো ভরবেগ মানে ভর ইন্টু বেগ তাহলে ভরের মাত্রা এম আর বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপরে দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন কোন ভৌতরাশির একক নিউটন এটা হবে বলের একক নিউটন তারপরে দেখো সাতাশ নম্বর কোশ্চেন বলছে নিউটনের গতিসূত্রের মধ্যে কোনটিকে জাড্ডের সূত্র বলা হয় জাড্ডের সূত্র বা জড়তা সূত্র হল প্রথম গতিসূত্র প্রথম গতিসূত্রকে বলা হয় জাড্ডের সূত্র বা জড়তা সূত্র তো এই গেল আজকে সামগ্রিক ক্লাস আজকে তোমাদের বলগতি অধ্যায় নিয়ে আলোচনা করা হল বলগতি গতি অধ্যায়ের যে এমসিকিউ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সাদরা প্রকাশনী সেগুলো নিয়ে আলোচনা করা হলো এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটা লাগবে এবং কোন অনুশীলনীর কোশ্চেনগুলো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পড়াশোনা করতে থাকো অল দ্য বেস্ট